मॉर्निंग वेलकम बैक टू आवर चैनल। आशा करब प्रत्येके भालो आछो, আমরাও ভালো আছি। এই কথাটা অনেক দিন বাদে বললাম, কিন্তু কারণটা হচ্ছে সত্যি আমি অনেকটা ভালো আছি। সেটা হয়তো আমার মুখ বা আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো। কাশিটা আছে, একদম কমে গেছে সেটা বলবো না, তবে শরীরের দিক থেকে অনেকটা ফিট আছে মনে হচ্ছে। নিজেরই ওষুধগুলো ঠিকঠাক কাজ করেছে বলে মনে হচ্ছে। সকাল থেকে তো ওষুধ খাওয়ার পর্বই চলছে। এখন বাজে 11টা 5। খেয়ে দিয়ে উঠে থেকে সকাল থেকে আজকে আমি কালকে পেপারে জলটা নিজেই গরম করে নিয়েছিলাম, তবে আজকে ও বললো তোমাকে আর উঠতে হবে না। ও উঠেছিল আজকে আগে একটু, তো ও ফ্রেশ হয়ে নিয়ে বললো পেপারটা তুমি আগে নিয়ে নাও তারপরে ওঠো। তো আমি খাটে বসেই তো পেপারটা নিয়ে আমি তো যেহেতু কম্বলটা থাকে ভালো মোটা কিছু জিনিস দিয়ে নিলে কি হাওয়াটা বেরিয়ে যায় না, ভালো হয়। তো আমি নিয়ে সাথে ওকেও নেওয়াই এখন। কারণটা হচ্ছে বলো তো, যেহেতু ওর থেকে আমার হয়েছে, আমার কাশিটা থেকে ওরও হতে পারে, তো ওই জন্য ওকেও একটু ভেপার নেওয়াচ্ছে। আর এটা তো খারাপ জিনিস নয়, নিলে ভালোই। পুরো ঠান্ডার সময়টা যদি নিতে পারে তো খুবই ভালো। তো ওই জন্য ওকেও বলছে তুমি একটু নিতে পারো। তো ও নিলাম, আমিও নিলাম, তারপর ও নিজেই চাটা করে খেলো। দুজনের ব্রেকফাস্ট করে নিয়ে আমি তো ওষুধ পর্ব এখনো চলছে, এখনো একটা বাকি। আসলে সকালবেলা 3 রকমের থাকে, তো পরপর খেয়ে নিলেই তো আর হয় না। 10:30 থেকে ওষুধ খাওয়া শুরু করেছে, এখন 11টা 5 বাজে। তার মাঝে আমি নিজের স্নান দানটা না সেরে নিলাম, তো সে কাজটা হয়ে গেল, অনেকটা হয়ে যায় আর কি। আর সত্যি কথা বলতে আমি ঘর পুরোটা ওভাবে মুছতে পারছি না এখন, কারণ এমনিতেও বারবার তাহলে ওই জলের হাত করতে হবে আর শক্তিটা পাচ্ছি না। হ্যাঁ, এটা হতে পারে, মানে উইকটা ভীষণভাবে হয়ে গেছি। সবাই বলছে, মানে দিদি ভাইয়েরও হয়েছিল কদিন আগে, সবাই বলছে যে ভীষণ উইক করে দেয়। আর সেটা আমি প্রমিকে দিয়েও বুঝতে পারি, কারণ ও এখনো অবধি যে মানে যেই লেভেলের ওর খাওয়া দাওয়াটা ছিল সেটা কিন্তু এখনো ফেরত আসেনি আর কি। তো সেখান থেকে সত্যি তাই খাওয়া দাওয়ার রুচিটাও একটু কমে যায়, আর উইকটা তখনও মানুষ থেকে যায়, মানে অনেক দিন পর্যন্ত কাজ করে সেই উইকনেসটা। তো সেটা তো রয়েছে, সেটা থাকবে, ওটা কাটতে তো টাইম দিতেই হবে শরীরকে। যাই হোক, তবে অনেকটা বেটার আছি, অনেকটা ভালো আছি, এটুকুই। তাড়াতাড়ি যেন আরো পুরোটা সুস্থ হয়ে যেতে পারি, এটাই চাইবো। তো চলো, কাজ আস্তে ধীরে শুরু করব। মানে কাজ বলতে আজকে সেরকম আর কোনো কাজ নেই, শুধু রান্নাটাই করবো। আজকে রান্না করবো, আজকে আর মাছ খেতে ইচ্ছে করছে না। ওই রূপচাঁদা মাছই রয়েছে শুধু এখন বেঁচে, 4 পিস মতো রয়েছে, ওটা একদিনে করে ফেলবো। দেখি কালকে করে ফেলবো ওটা, কালকে শুধু রূপচাঁদা মাছটাই করবো, 4 পিস মতো রয়েছে, ওটা করে ফেলবো। আর আদার্স কিচ্ছু বানাবো না। তো আর বানানোর মতো কিছু নেই। ও ফ্রিজে একটা ফুলকপি রয়েছে, ওটা দেখে আজকে রাতে ফুলকপি আলুর তরকারি বানাবো আর রুটি। কালকে তোমাদেরকে বলেছিলাম না আলু চচ্চড়ি আর লুচি বানাবো, তোমরা না কিছু মনে করো না, একটাই ব্যাকগ্রাউন্ড হয়তো দেখতে পাবে। এ কদিন আগে হেঁটে চলে এদিক সেদিক দিয়ে কথা বলতাম, কিন্তু সত্যি সেই জোরটা আর নেই যে হেঁটে চলে কথা বলবো তোমাদের সাথে লাফিয়ে ঝাঁপিয়ে, সেটা আর পাচ্ছি না। আর জানলা ফালনা সব বন্ধ, ব্যালকানিতে গিয়ে কথা বলার কি বলবো ওটাকে, সাহস আমার নেই, কারণ পুরো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর ছাদ তো মানে কাছাকাছি করে যে ছাদে মানুষ মেলতে যাবে, সেটাও সেই জোরটা, অন্তত সেই সাহসটা আমার নেই। আর যা থাকতে পারে আমার তো নেই। বাপরে বাপ, আজকেও রোদ ওঠেনি, আজকেও বৃষ্টি দেখাচ্ছে। 11টা থেকে হয়তো, 11টা থেকে নামবে না, সেটা হয়তো 2-3টে থেকে নামতে পারে, কিন্তু প্রচন্ড বাজে ওয়েদার, প্রচন্ড ঠান্ডা, এই আর কি। আর স্লাইডিং জানলার না আমি একটা অসুবিধা বুঝতে পারছি, চারতলায় তো আরোই বুঝতে পারছি যেন, যে স্লাইডিং জানলাতে যেহেতু মাঝখানে ফাঁকটুকু থাকে, সেই ফাঁকটা দিয়ে কিন্তু যথেষ্ট হাওয়া ঢোকে। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে লুচি আর আলু চচ্চড়ি করবো বলেছিলাম কালকে রাত্রে, জানি না কেন আলু চচ্চড়িটা মোস্ট ফালতু খেতে হয়েছিল। মানে আমি যে ওরকম রান্নাও করতে পারি, মানে প্রমিকালকে হয়তো আমি অসুস্থ বলেও আমাকে কিছু বলেনি, কালকে ও বেচারাও অর্ধেকটা খেয়েছে। ও লুচি আলু চচ্চড়ি ভীষণ ভালো খায়, মানে আলু চচ্চড়ি, ও আলু এমনি খেতে ভালোবাসে না, কিন্তু মাঝে একদিন নয়, যে কদিনই বানিয়েছি খুব ভালো হয়েছে। মাঝে একদিন আলু ঘরে সেরকম ছিল না বলে একটু কম হয়ে গেছিলো তরকারিটা, তো সেদিনকে বলেছিল আর একটু তরকারি হলে বেশ ভালো হতো, বেশ ভালো হয়েছে খেতে। কালকের জন্য একটু বেশি করে বানিয়েছিলাম। মোস্ট অখাদ্য খেতে হয়েছিল, মোস্ট অখাদ্য, মানে ফালতু, যত বড় মানে যত ফালতু বলা যায় সেটা তাই খেতে হয়েছিল। তো আমরা তাই দিয়ে খেয়ে দিয়ে উঠে গেছি কোনো রকম ভাবে। দেখি আজকে খিচুড়ি করবো। সেদিনকে কালী পুজোর সময় গোবিন্দভোগ চালের প্যাকেটটা আনা হয়েছিল, তো এখানে 1 কেজির প্যাকেট ছাড়া আবার পাওয়া যায় না, তো এই 1 কেজির প্যাকেটটাই এনেছিলাম। ওই 1 কেজির প্যাকেটের কিছুটা তো লেগেছে আর পুরোটাই তো ধরা রয়েছে। তো ওই দিয়ে একটু খিচুড়ি বানাবো আর দেখি একটু ওই আলুর পাপড়টা ভাজবো আর বেগুনি ভাজবো, এই ইচ্ছা আছে। এবার দেখা যাক কতদূর কি হয়। আপাতত এখন কোনো রান্নাঘরে যাওয়ার প্ল্যান নেই, এখন আবার একটু রেস্ট নেব শুয়ে। তোমরা সবাই বলছো আমাকে রেস্ট নিতে, বিশ্বাস করো আমি সত্যিই রেস্ট নিচ্ছি। কালকে কাজ করেছি, তাই তোমরা বলছিলে কাজ এত স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই। আমি সত্যিই নিচ্ছি না, বসে বসে যেটুকু দরকার সেটুকুই করেছিলাম। ওগুলো পুরো অগোছালো হয়ে থাকলে মানে শরীর খারাপটা যেন আরও নিজের মধ্যে জেঁকে বসে, হ্যাঁ আমার শরীরটা এরকম বলে বোধহয় ঘরটা এরকম হয়ে রয়েছে। তো ওই জন্য ঘরটা একটু পরিষ্কার করে রাখলাম, এই আর কি, আর তো কিছুই নয়। তো চলো যখন রান্না করব তখন দেখা হবে। আবার কি লেভেলের হাওয়াটা দিচ্ছে দেখতে পাচ্ছ? পুরো হাওয়াতে জামা কাপড়গুলো কেমনভাবে উড়ছে সব, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড। আর এতক্ষণ হাওয়ার শুনতে পাচ্ছ কি না জানি না, আওয়াজটা খালি কানে তো প্রচণ্ড আসছে, প্রচণ্ড। তো চলো এবার যাবো রান্নাঘরে, কারণ এখন বেজে গেছে 12:30। জানলা দিয়ে দেখে বুঝতে পারছো কি না জানি না, বৃষ্টিটা ভালোই হচ্ছে, কালকেও হয়েছে আজকেও হবে। কি যে শুরু হয়েছে এখানকার ওয়েদার, মানুষকে আর সুস্থ থাকতে দেবে না। জামা কাপড় যে যার নামে ভিজছে, মানে আমি খিচুড়ি খাওয়ার জন্য উপযুক্ত দিন বেছে বার করেছি মনে হচ্ছে। আর তোমাদেরকে বললাম বেগুনি টেগুনি করব, দেখো পায়রাগুলো ভিজে ভিজে কি যেন খেতে এসছে, ছাদটায় কিছু একটা পড়ে রয়েছে, ওগুলো খেতে এসছে। যাই হোক খিচুড়িটায় ভেবেছিলাম ফুলকপি দেবো, তারপরে ও বললো রাতে তো ফুলকপি আলুর তরকারি বানাবে রুটি দিয়ে খাওয়ার জন্য, আর দিতে হবে না, তাই আর দিলাম না। আর বেগুনি ভাজবো ভেবেছিলাম, ও বললো ডিম ভাজা দিয়ে খাবে বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে, তো তাই করব। ভালোই হয়েছে, আমার খাটনিটাও বরঞ্চ বেঁচে গেছে। এই দেখো বৃষ্টিটা হচ্ছে, বুঝতে পারছো? এই ছাদটা আসলে আমি আর জানলার কাজটা খুলছি না, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড। ঠিক আছে, আর এই ওয়েদারে দেখো এই লোকগুলো বাইরে থেকে এলো, এরা জ্যাকেট পরছে না, এই টাইমে পরছে না, কিন্তু এর আগে তোমাদেরকে দেখেছি গরমকালে কত লোক জ্যাকেট ফ্যাকেট পরে ঘুরে বেড়াতো। কি হয়েছে এদের কে জানে। খিচুড়িটা হয়ে গেছে, গ্যাসেই করেছিলাম, গ্যাসে যেহেতু এখন ডিম ভাজাটা হচ্ছে, একটা ডিম ভাজা হচ্ছে, আরেকটাকে এখানে রেডি করে রেখেছি। আর এখানে খিচুড়িটা তো হয়ে গেছে, দাঁড়া মাঝখানটায় ঘি দিয়ে দিয়েছিলাম লাস্টে, শুকনো শুকনো দেখতে হয়েছে, এতটা খিচুড়ি না হয়ে গেছে, কবে শেষ হবে জানি না এবার। তো এবার বাড়বো, কারণ পুরো গরম থাকলেও খেতে বসলে বলতে থাকে যে বাপরে এত গরম এত গরম, তাই এবার একটু বেড়ে নিয়ে আগে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6:30। আমি ঘুমিয়েছিলাম হচ্ছে 2:30-র দিকে, তো এখন উঠেছি বলতে 6:14-15-তে উঠেছি। উঠেই না আমি এখন মোটামুটি এটাই হয় একটা 4-4.5 ঘন্টার ঘুম হয়ে যায়, মানে আমি চোখ খুলতে চাইছি 4:55 বাজে প্রথম চোখ খুলেছি, দেখলাম না চোখ বন্ধ হয়ে আসছে, আর জোর করে খুলে কোনো লাভ নেই, ঘুমিয়েই পড়লাম লাস্ট একদম 6:14-তে। পুরো মনে হলো না এবার আমি উঠবো, তো তখনই উঠলাম। আর এখন না আমি যেহেতু অনেকটা টাইম রেস্ট হয়, বেশ অনেকটা এনার্জি নিয়ে আমি উঠি। তো উঠেই আমি রাত্রে হবে ফুলকপি আলুর তরকারি, তারপর এক গাদা ফুলকপি কেটে নিয়েছি, ওই রাবণের মাথার মতো ফুলকপিটা এনেছিলাম, ওটা আজকে শেষ করছি আর কি। তো অনেকটাই তরকারি হচ্ছে, আজকে রাতে খেয়ে কালকে দুপুরটায় হয়ে যাবে। তো ঠিক আছে, তেল গরম হতে বসিয়ে দিয়েছি, কালকে সব রেডি করে রেখে গেছিলাম, রাতেই রান্নাটা করেছিলাম। কালকে তো আলু চচ্চড়ি হয়েছিল, কিন্তু রান্নাটা না খুব একটা জুতের করতে পারছি না, কেন জানি না, শরীরটা ঠিক নেই বলে নাকি আমার নিজেরই রান্নাটা ভালো লাগছে না। আমার নয় মুখে রুচি নেই হতে পারে, কিন্তু প্রমিত আছে, ওরও ভালো লাগছে না। এরকম রান্না সচরাচর করি না, কি হয়েছে জানি না, দেখা যাক ভালো করে করার চেষ্টা করব। এখন ফুলকপি আলুর তরকারিটাকে কি হবে জানি না। আর এত হাওয়া দিচ্ছে, স্নানের জামা কাপড়গুলোকে জাস্ট ব্যালকনি থেকে আনতে গেছিলাম, ওরে বাপ রে বাপ প্রচন্ড হাওয়া, প্রচন্ড। ফুলকপির তরকারিটা আমি জুট করে করার চেষ্টা করেছি, এখন জানি না কেমন খেতে হবে, দেখতে তো মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। এখানে হয়েছে তরকারিটা আর এখানে আটাটা আমি মেখে রেখে দিলাম, রাত্রিবেলা এসে রুটি হবে। যেহেতু আমার অনেকগুলো ওষুধ থাকে তারপর মানে খাওয়া দাওয়ার পর 5 রকমের মতো, তো ওই জন্য চেষ্টা করি তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেওয়ার। 10টা 7 বাজে আমার হয়ে গেছে। বহু যুগ বাদে মনে হচ্ছে আমি আজকে রুটি করেছি। আর এই ফুলকপি আলুর তরকারিটা নিলাম, আর একটুকুনি রইল কড়াইতেই চাপা দেওয়া থাক, ঠান্ডা আছে অসুবিধে নেই। তো চলো খাবারগুলো দিয়ে দিই আর আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে কি করতে হবে তোমরা জানো। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো টাটা, গুড নাইট।